সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কয়েকদিন আগে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন এই জুটি। এ আলোচনা না থামতে জুতা পায়ে পূজার আসরে বসে নয়া বিতর্কে জড়ালেন শুভশ্রী। শুভশ্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায় যে পূজার আসরে করজোড়ে বসে আছেন শুভশ্রী। সবই ঠিক ছিল, কিন্তু ভুলটা হয়েছে জুতা না খুলে পূজার আসরে বসে। এরপর এই পোস্টের কমেন্টে যেমন শুভশ্রীর প্রশংসা করেন, তেমনি জুতা পরে পূজার আসরে বসায় নানা প্রশ্ন তুলেন তার ভক্তরা, আর এ নিয়ে শুরু হয় বিতর্ক। শুভশ্রী ভক্তদের বক্তব্য, তাতে নায়িকার সময়টা এখন ভালো যাচ্ছে না। এই তো দিন কয়েক আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। রটেছিল আত্মহত্যাও নাকি করতে গিয়েছিলেন, কিন্তু গুজব উড়িয়ে দিয়েছিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন সবটাই নাকি গুজব। ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রী অভিনীত বস্ত্র সিনেমাটি। এতে জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি। সিনেমাটি বাংলাদেশ ভারত যৌথভাবে নির্মাণ করছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।